যদি এখানে প্রচুর আসন সংখ্যা আছে, মানে সিট সংখ্যা আছে, ঠিক আছে, এখানে যদি একটা ছোটোখাটো আইএসএলও অনুষ্ঠান করা হয়, আইএসএলও যদি অনুষ্ঠিত করা হয়, তবে খারাপ কিছু হবে না। সুমন্ত মঙ্গলকর স্টেডিয়ামে, তো এটা অ্যাকচুয়ালি একটা গ্রাউন্ড টাইপের, মাঝে একটা ফুটবলের গ্রাউন্ড আছে, আর চারিদিকে দৌড় আছে, সকালে প্রচুর লোক আছে এখানে, টাটা মোটরসি এমপ্লয় ওয়ার্কার সবাই এখানে আসে। তো চলো কিছু তোমাদের সিনেমাটিক শট দেখিয়ে দিই। अमेजिंग सा फैक्ट बताओ आपको, 1996 में जो टाटा सुमो लॉन्च हुआ था वो इन्हीं के नाम में है। सुमंत मालगांवकर वॉज एन इंडियन इंडस्ट्रियलिस्ट एज आर्किटेक्ट ऑफ टाटा मोटर्स। Chief Executive of Tata Engineering and Locomotive. Telco se bhi naam se bhi jante hain. Vice Chairman of Tata Steel.